চরম নাটকীয়তায় শেষ হল নবম দশম শ্রেণীর শিক্ষক নিয়োগে দুর্নীতির অভিযোগ সংক্রান্ত মামলার শুনানি। হাইকোর্টে হাজিরা দিলেন স্কুল সার্ভিস কমিশন অর্থাৎ এসএসসির তৎকালীন উপদেষ্টা শান্তিপ্রসাদ সিনহা এবং প্রোগ্রাম অফিসার সমরজিৎ আচার্য। তাদের কাঠগড়ায় তুলে জিজ্ঞাসাবাদ করলেন বিচারপতি। বুধবার এই মামলার শুনানিতে দুই আধিকারিককে কাঠগড়ায় ডেকে আলাদা করে শপথবাক্য পাঠ করান বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তারপর তাদের জিজ্ঞাসাবাদ করেন তিনি। সচরাচর কলকাতা হাইকোর্টে আসামিকে কাঠগড়ায় তুলে জিজ্ঞাসাবাদ করা হয় না, এই ক্ষেত্রেই দুজনকেই কাঠগড়ায় তোলা হয়। এজলাসের বাইরে বিচারপতিদের বারান্দায় বসানো হয় শান্তিপ্রসাদ সিনহাকে, ফোনও জমা করতে বলা হয় আইনজীবীদের কাছে। আদালত বলে এসএসসির তৎকালীন উপদেষ্টা ও প্রোগ্রাম অফিসারের বক্তব্য পরস্পর বিরোধী। প্রোগ্রাম অফিসারের বক্তব্য, তিনি উপদেষ্টার মৌখিক নির্দেশে সুপারিশপত্র দিয়েছেন। অন্যদিকে উপদেষ্টার বক্তব্য, তিনি সুপারিশপত্রের বিষয়ে কোনো নির্দেশ দেননি। জেরার প্রোগ্রাম অফিসার সমরজিৎ আচার্য বলেন, বিতর্কিত সুপারিশপত্র ছাপানোর নির্দেশ তৎকালীন চেয়ারম্যান দেননি, এই নির্দেশ দিতেন উপদেষ্টা শান্তিপ্রসাদ সিনহা। 2019 শেষ দিক থেকে তিনি এই ধরনের মৌখিক নির্দেশ দিতেন, সরকারি নির্দেশ ছিল এবং চেয়ারম্যান বলেছিলেন যে উপদেষ্টার নির্দেশ অনুযায়ী কাজ করতে পারেন। এই মামলায় বিচারপতির পর্যবেক্ষণ, শান্তিপ্রসাদ সিনহা ছাড়া এসএসসির 5 সদস্যের উপদেষ্টা কমিটিতে আর কেউ নেই যিনি এসএসসির সাথে যুক্ত। এরপর বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় মন্তব্য করেন, নবম দশমের শিক্ষক নিয়োগে যে দুর্নীতি সামনে এসেছে তা হিমশৈলের চূড়ামাত্র। নিরপেক্ষ সংস্থা বা কোনো নিরপেক্ষ কমিটি দিয়ে অভিযোগ খতিয়ে দেখার প্রয়োজন রয়েছে অবশ্যই। বৃহস্পতিবার এই মামলার রায়দান।